সুপার 8 থেকে যেন অস্ট্রেলিয়া বাদ না পড়ে, সে কারণেই বাংলাদেশকে সাপোর্ট করেছিল অজিরা। তাতেই ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর মজা করে টুইট করেছিলেন, এবার অন্তত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যেন বাংলাদেশকে তারা আমন্ত্রণ জানায়। জাফরের কথাটা ছিল কেবলই মজার ছলে। তবে বিশ্বকাপ থেকে দুই দলই বাদ পড়ার দিনই আসলো টাইগারদের অস্ট্রেলিয়া সফরের খবর। তবে জাতীয় দল নয়, হাই পারফরমেন্স আর জাতীয় দলের পাইপলাইনের থাকা ক্রিকেটারদের নিয়েই তৈরি হবে এই দল। 40 দিনের সফরে পাকিস্তান শাহেন্স আর স্থানীয় বেশ কয়েকটা দলের সাথে খেলবে এ দল। হবে 4 দিনের 2 ম্যাচ আর 1 দিনের 3টা। 9 আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান আর স্থানীয় 7 দল নিয়ে টি-20 টুর্নামেন্ট। থাকবে সেমিফাইনাল আর ফাইনালের ব্যবস্থাও। অবশ্য এ দল নিয়ে আপনার তেমন কোনো আগ্রহ না থাকলেও নাজমুল হোসেন শান্তর দলের আফগানিস্তান সিরিজ স্থগিতের খবরে খানিকটা আগ্রহ জাগতেও পারে। ESPN ক্রিক ইনফোর খবর, 3টা করে ওয়ানডে আর টি-20 খেলতে আফগানদের হোম ভেনু ভারতে যাওয়ার কথা থাকলেও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে BCB অনুরোধ জানিয়েছে সিরিজ পেছাতে। কারণ বিশ্বকাপ থেকে দেশে ফেরার 3 সপ্তাহ পরেই বাংলাদেশকে ভারতের বিমান ধরতে হতো, সেখান থেকে ফিরে আগস্টের মাঝামাঝি পাকিস্তান সফর, এরপর সিরিজ ভারতের বিপক্ষে, সাথে বছরের শেষ ভাগে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তো আছেই। এছাড়াও বর্ষা মৌসুমে ভারতের গ্রেটার নয়ডা ম্যাচ খেলার উপযুক্ত থাকবে কিনা সে বিবেচনায় বোর্ডের এমন সিদ্ধান্ত, যদিও এ ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি আফগান ক্রিকেট বোর্ড। সিরিজ স্থগিত হলে সাকিব, মুস্তাফিজ, তাসকিন, হৃদয়রাও পেয়ে যেতে পারেন LPL আর গ্লোবাল টি-20 লিগ খেলার NOC। তানজিম ঐশী, অলরাউন্ডার।